দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে। আজকে নামাজের পরপরই চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা একটি বিক্ষোভ মিছিলে তারা ডাক দিয়েছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নির্বাচন বাতিলের দাবিতে। তারা আজকে এই নামাজের পরপরই, জুমার নামাজের পরপরই তারা বিক্ষোভ মিছিল বের করবে, আর সেই বিক্ষোভ মিছিল ঘিরে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক আপনারা জানেন গত 28 অক্টোবরের পর থেকে বিএনপি সহ তাদের যে সমমনা দল এবং ইসলামী যে দলগুলো রয়েছে, বেশ কয়েকটি দল তারা বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে আসছে। বিএনপি হরতাল অবরোধ তারা দিয়ে আসছে, দফায় দফায় তাদের যে হরতাল অবরোধ সেটি দিয়ে আসছে, এবং তাছাড়া ইসলামী যে দলগুলো রয়েছে তারা বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। তারা নির্বাচন অভিমুখে, তারা ইসলামী আন্দোলন নির্বাচন অভিমুখেও তারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি তারা দিয়েছিল। তাছাড়াও বাম দলগুলো কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। আজকে জুমার নামাজের পরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা আজকে যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা নামাজের পরপরই তারা শুরু করবে, বিক্ষোভ মিছিল করবে। তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য তারা যে দাবি জানিয়ে আসছিল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই দাবির লক্ষ্যে তারা আজকে কিন্তু জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে। আর সেই মিছিল ঘিরে এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই সতর্ক অবস্থান। দর্শক আপনারা জানেন যে গত বেশ কিছুদিন যাবৎ যে নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিলের পর থেকে ইসলামী দলসহ বেশ কয়েকটি দল তারা প্রতি শুক্রবার বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে থাকে। বিশেষ করে প্রতি শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা কর্মসূচি গ্রহণ করে থাকে। আজকেও তারা কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কর্মসূচি তারা নিয়েছে। তারা এই নামাজের পরপরই তারা একটি বিক্ষোভ মিছিল তারা বের করবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচন বাতিলের দাবিতে, নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে তারা কিন্তু এই কর্মসূচি তারা করে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে, অর্থাৎ জাতীয় সরকারের অধীনে তারা নির্বাচন চাচ্ছে, এবং সেই দাবিতেই কিন্তু তারা এই কর্মসূচিগুলো তারা দিয়ে আসছে। গত দশকে আপনারা জানেন গত 28 অক্টোবর রাজধানীতে যে বিএনপি এবং জামাতের যে কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচি এক পর্যায়ে বিএনপি পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি তারা সেখানে ইতি টানতে হয়েছিল, এবং এরপর গত 29 অক্টোবর তারা প্রথমবারের মতো তারা হরতাল কর্মসূচি দিয়েছিল। এরপর থেকে একের পর এক হরতাল অবরোধের মতো কর্মসূচি তারা দিয়ে আসছে। তাছাড়াও ইসলামী যে দলগুলো রয়েছে এবং বামপন্থী যে দলগুলো রয়েছে তারাও কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা একের পর এক তারা কর্মসূচি তারা পালন করে আসছে। আজকেও জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, আজকে অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে তফসিল ঘোষণা করা হয়েছে আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে তারা কিন্তু আজকে এই বাইতুল মোকাররমের যে উত্তর গেটটি রয়েছে সেই গেট থেকে তারা একটি মিছিল তারা বের করবে নামাজের পরপরই। আর সেই মিছিল ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত এই পুলিশের এই সতর্ক অবস্থান। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত পুলিশের এই অবস্থান এখানে রয়েছে। আর দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই বাইতুল মোকাররমের গেটে তারা আসতে শুরু করেছে। বাইতুল মোকাররমের গেটে তারা বাইতুল মোকাররমের ভিতরে তারা প্রবেশ করছে। নামাজের পরপরই তাদের যে আজকের কর্মসূচি, আর সেই কর্মসূচি বিক্ষোভ মিছিলটি তারা শুরু করবে। বেশ কিছুদিন যাবতই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং যে তফসিল, সেই তফসিল বাতিলের দাবিতে তারা কিন্তু কর্মসূচি তারা দিয়ে আসছে, এবং আজকেও একই দাবিতেই তারা আজকেও এর পরপরই জুমার নামাজের পরপরই তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবে। দর্শক, এই ছিল
বাইতুল মোকাররমের সামনে থেকে আমাদের কাছে সর্বশেষ। আপনাদের সাথে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।